শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম গত ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আলোচনা করেছিলাম আমি রিয়াক্যাটিভের কম্পোনেন্ট কনসেপ্ট নিয়ে এই ভিডিও টিউটোরিয়ালে এসে আপনাদের সাথে আলোচনা করব। আমি রিয়্যাকটিভের কম্পোনেন্ট রাইটিং টেকনিক নিয়ে অর্থাৎ আমরা কী কী ওয়েতে কি কী টেকনিকে কম্পোনেন্ট লিখতে পারি বা কম্পোনেন্ট তৈরি করতে পারি তো কম্পোনেন্ট তৈরি করার সময় আমরা যদি ক্লাস তৈরি করি ক্লাস তৈরি করে কম্পোনেন্ট তৈরি করি তখন সেক্ষেত্রে সেটিকে বলা হয় ক্লাস কম্পোনেন্ট আর যদি আমরা জাভাই স্ক্রিপ্টের ফাংশন তৈরি করে কম্পোনেন্ট তৈরি করি সেক্ষেত্রে সেটিকে বলা হয় ফাংশনাল কম্পোনেন্ট এখন এই যে ক্লাস কম্পোনেন্ট আর ফাংশনাল কম্পোনেন্ট এই দুটোর মাঝে বেশ কিছু পার্থক্য আছে এই পার্থক্যগুলো আমাদেরকে জানতে হবে তাহলেই আমরা ভালোভাবে বুঝতে পারবো যে কখন কি কারণে ক্লাস কম্পোনেন্ট তৈরি করতে হয় আর কখন ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করতে হয় তো যখন আমরা জাভাই স্ক্রিপ্টের ইএস সিক্স ক্লাস লিখি তখন মূলত সেই কম্পোনেন্টটাকে বলা হয় ক্লাস কম্পোনেন্ট আর মোস্ট পপুলারলি ক্লাস কম্পোনেন্টকে স্টেটফুল কম্পোনেন্টসও বলা হয় তো স্টেটফুল কম্পোনেন্টসের যে কথা ক্লাস কম্পোনেন্টও তাহলে একই কথা আর আমরা যদি কম্পোনেন্ট তৈরি করার জন্য জাভাই ফাংশন লিখি তখন সে ধরনের কম্পোনেন্টকে আমরা বলছি ফাংশনাল কম্পোনেন্ট তো মোস্ট পপুলারলি ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে স্টেটলেস কম্পোনেন্ট নামে পরিচিত অর্থাৎ ফাংশনাল কম্পোনেন্ট যে কথা স্টেটলেস কম্পোনেন্টও একই কথা এখন আমরা যদি ক্লাস কম্পোনেন্ট তৈরি করি তাহলে এই ক্লাস কম্পোনেন্ট করতে পারে কি তাদের যে নিজস্ব স্টেট আছে সেই নিজস্ব স্টেট ম্যানেজমেন্ট করতে পারে অর্থাৎ স্টেট নামে যে প্রপার্টিগুলো বা স্টেটের যে ফিচারগুলো সেই ফিচারগুলো ক্লাস কম্পোনেন্টের মধ্যে আছে বাট আমরা যদি ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করি তাহলে রিয়ক্টেড যে স্টেটের ফিচার সেই স্টেটের ফিচারগুলো আমরা ফাংশনাল কম্পোনেন্টের মধ্যে পাবো না ফাংশনাল কম্পোনেন্ট নিজে নিজে তার স্টেট প্রপার্টিগুলোকে ম্যানেজ করতে পারে না দেন পরের বিষয় যেটা সেটা হচ্ছে রিয়াক্টের লাইফ সাইকেল রিয়ক্টের যে লাইফ সাইকেল সেই লাইফ সাইকেলের মধ্যে যে ম্যাথডগুলো আছে এগুলো খুব সহজেই ক্লাস কম্পোনেন্টের মধ্যে হ্যান্ডেল করা যায় বাট রিয়ক্টের যে লাইফ সাইকেল মেথড সেই লাইফ সাইকেল মেথডের সাথে সরাসরি ফাংশনাল কম্পোনেন্টের আসলে কোনো সম্পর্ক নেই তো রিয়াক্ট নেটিভ দিয়ে আমরা যখন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার সময় রিয়াক্টের যে লাইফ সাইকেল এই লাইফ সাইকেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সেদিক থেকে রিয়াকটিভি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য যেহেতু ক্লাস কম্পোনেন্টের ভিতরে লাইফ সাইকেলের বিষয়গুলো অ্যাভেলেবল সেক্ষেত্রে কিন্তু ক্লাস কম্পোনেন্ট অনেকটা এগিয়ে আছে আর ফাংশনাল কম্পোনেন্টের সাথে যেহেতু লাইফ সাইকেলের তেমন কোনো সরাসরি সম্পর্ক নেই এ কারণে ফাংশনাল কম্পোনেন্ট কিন্তু অনেকটাই পিছিয়ে আছে দেন পরের বিষয় যেটা সেটা হচ্ছে রিউজিবিলিটি অর্থাৎ আমরা আমাদের কম্পোনেন্টটাকে বারবার রিউজ করতে পারবো কি না সেদিক থেকে যদি আমি বলি তাহলে ক্লাস কম্পোনেন্ট একটু কমই রিউজ করা যায় অর্থাৎ এর রিইউজিবিলিটি যেটা সেটা খুবই কম খুব কম বললে ভুল হবে কম বাট ফাংশনাল কম্পোনেন্ট যেটা এই ফাংশনাল কম্পোনেন্টের যে রিউজিবিলিটি অর্থাৎ বারবার ব্যবহার করার যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু অনেক বেশি আপনি একটি ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করে সেটিকে যতবার রিউজ করতে পারবেন একটি ক্লাস কম্পোনেন্টকে আপনি ততবার রিউজ করতে পারবেন না দেন সবার শেষে যে বিষয়টি সেটি হচ্ছে গুড ডাটা গুড ফর ডাটাবেজ অ্যাকশন অ্যান্ড আদার যখন আমরা ডাটাবেজের সাথে কমিউনিকেট করি ডাটাবেজের সাথে কমিউনিকেট করার জন্য যখন আমরা টিভি রিকোয়েস্ট পাঠাই বা টিভি রিকোয়েস্ট আমরা নেই তখন ডাটাবেজের যে অ্যাকশনগুলো হয় এইচটি টিভি রিকোয়েস্ট থেকে গেট করা পুট করা ডিলিট করা পোস্ট করা এই বিষয়গুলো কিন্তু ক্লাস কম্পোনেন্ট দিয়ে হ্যান্ডেল করা খুবই সহজ তো ক্লাস কম্পোনেন্ট দিয়ে এই বিষয়গুলো হ্যান্ডেল করার সহজ হওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে লাইফ সাইকেল এবং স্টেট লাইফ সাইকেল এবং স্টেট এই দুটো প্রপার্টি বা এই দুটো গুণাবলী ক্লাস কম্পোনেন্টের মধ্যে থাকার কারণে ক্লাস কম্পোনেন্ট দিয়ে খুব সহজেই আমরা রিকোয়েস্ট পাঠাতে পারি অর্থাৎ এপিআই হ্যান্ডেল করতে পারি সহজ কথাই বলতে গেলে বাট ফাংশনাল কম্পোনেন্ট যেটি এই ফাংশনাল কম্পোনেন্টের ভিতরে স্টেট লাইফ সাইকেল এই বিষয়গুলো সরাসরি না থাকার কারণে খুব সহজে কিন্তু ফাংশনাল কম্পোনেন্ট দিয়ে এই যে এস রিকোয়েস্ট হ্যান্ডেল করা বা ডাটাবেজের সাথে কমিউনিকেট করার যে বিষয়গুলি সেই বিষয়গুলি করা যায় না তো মূলত এই হচ্ছে ক্লাস কম্পোনেন্ট আর ফাংশনাল কম্পোনেন্টের মধ্যে যে বেসিক পার্থক্য সেই বেসিক পার্থক্যগুলো এবার আমরা করব কি আমাদের যে রিয়াকটিভ অ্যাপ্লিকেশন যেটা আমরা এর আগে তৈরি করেছিলাম সেই রিয়াকটিভ অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা টেস্ট করার জন্য প্র্যাকটিস করার জন্য একটি ক্লাস কম্পোনেন্ট তৈরি করবো যে ক্লাস কম্পোনেন্টের ভিতরে হ্যালোয়াল থাকবে এবং একইভাবে প্র্যাকটিস করার জন্য আমরা একটি ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করব যে ফাংশনাল কম্পোনেন্টের ভিতরেও হ্যালোয়াল থাকবে মূলত এটাই হবে আমাদের রিয়্যাক্যাটিভ অ্যাপ্লিকেশনের মধ্যে ফার্স্ট কম্পোনেন্ট একটি ক্লাস কম্পোনেন্ট একটি ফাংশনাল কম্পোনেন্ট তো চলুন চলে যাওয়া যাক তাহলে ওয়েব স্ট্রমে আমি চলে আসলাম স্ট্রমে এটা হচ্ছে ওয়েব স্ট্রমে আমার রিয়্যাক্যাটিভের প্রজেক্ট এখন এই প্রজেক্টের মধ্যে আমি করব কি একটি ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করব তৈরি করে আপনাদেরকে একবার দেখাবো তারপর একটি ক্লাস কম্পোনেন্ট তৈরি করব সেটাও আবার রান করে দেখাবো তো ওয়েবস্ট্রমে এসে প্রথমে আমাদেরকে ওয়েবস্ট্রমের কিছু সেটিংস আছে সেগুলো ঠিক করে নিতে হবে তাছাড়া আমরা যাভাই স্ক্রিপ্টের কোড লেখার সময় এখানে দেখা যাবে অহেতুক ওয়েবস্ট্রম এখানে শুরুতেই আমাদের সেগুলোকে রেডমার্ক করা শুরু করবে তো আমি চলে যাচ্ছি ফাইল অপশনে ফাইল মেনুর ভেতরে এখানে দেখবেন যে সেটিংস নামে আরেকটি মেনু আছে সেটিংস নামে যে মেনুটি আছে এর ভেতরে যদি আপনি প্রবেশ করেন তাহলে এখানে ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ফ্রেমওয়ার্কস নামে একটা মেনু পেয়ে যাবেন এই মেনুর ভেতরে আছে জাভাই মেনু এবং এই জাভাইস্ক্রিপ্ট মেনুর ভেতরে আছে কোয়াট কোয়ালিটি টুলস নামে আরেকটি মেনু এই কোয়াট কোয়ালিটি টুলস নামে মেনুতে যদি আপনি প্রবেশ করেন তাহলে এখানে আপনি জেএস লিন্ট জেস হিন্ট ক্লোজার লিন্টার তারপরে হচ্ছে জেএস এস ইএস লিন্ট এই অপশনগুলো পেয়ে যাবেন তো এখানে প্রথমেই আমি ইএস লিন্ট নামে যে অপশনটি আছে এই অপশনটিকে আমি আপাতত এখানে ডিজেবল করে দিচ্ছি ইএস লিন্ট অপশনটি যদি আমরা ডিজেবল না করি তাহলে যাওয়াই স্ক্রিপ্টের যে ইএস সিক্স এটা যখনই আমরা লিখবো যে একটু যদি কম বেশি হয়ে যায় তাও দেখা যাবে যে অহেতুক কোনো কারণ ছাড়াই ওয়েব স্ট্রম সেটাকে রেডমার্ক করেছে ভুল হবে না তারপরেও দেখবেন রেডমার্ক করবে বা এ ধরনের কোনো সমস্যা অ্যারাইজ করতে পারে এ কারণে আমি করলাম কি এখান থেকে ইএস লিন্টটাকে আপাতত ডিজেবল করে দিয়ে আমি অ্যাপ্লাই করে ওকে করে দিচ্ছি ওকে ফাইন এখন আমি চলে যাচ্ছি অ্যাপ ডট জেএস ফাইলের মধ্যে তো অ্যাপ ডট ফাইলের মধ্যে আগে থেকে যে কোডগুলি আছে এই কোডগুলি এখান থেকে আমি ইরেজ করে দিচ্ছি দেন এখানে আমরা করবো কি এখন প্রথমে ক্লাস কম্পোনেন্ট তৈরি করব তো ক্লাস কম্পোনেন্ট তৈরি করার জন্য কিংবা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করার জন্য কোড কোডস্নিপ্ট আসে বা কীবোর্ড শর্টকাট আছে ওয়েবস্ট্রম করে কি সেই কীবোর্ড শর্টকাটগুলোকে সাপোর্ট করে তো ওয়েব যেহেতু কিবোর্ড শর্টকাটগুলোকে সাপোর্ট করে সেহেতু আমরা কিবোর্ড শর্টকাটগুলো কাজে লাগাবো আমরা যদি ক্লাস কম্পোনেন্ট তৈরি করতে চাই তাহলে আরসিসি আরসিসি যদি আমরা কিবোর্ড শর্টকাট লিখি তাহলে এখানে ক্লাস কম্পোনেন্ট তৈরি করার জন্য অপশন চলে আসবে আর যদি আমরা আর লিখি তাহলে ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করার অপশন এখানে চলে আসবে তো প্রথমেই এখানে আমরা তৈরি করব ক্লাস কম্পোনেন্ট এই কারণে আমি আরসিসি লিখছি এখানে উপরে যে সাজেশানটি আসছে এই সাজেশনটা আমি পিক করছি তো সাজেশান পিক করার সাথেই দেখুন এখানে নতুন একটি ক্লাস কম্পোনেন্ট তৈরি হয়ে গেল এখন এখানে যে ক্লাস কম্পোনেন্টটি তৈরি হলো এই ক্লাস কম্পোনেন্টের ভিতরে খুব সিম্পলি আমি একটা ভিউ তৈরি করে নিচ্ছি তো এই ভিউ কি জিনিস এটা পরবর্তীতে আমরা ধীরে ধীরে জানতে থাকবো আপাতত এখানে আমি একটা ভিউ তৈরি করে নিচ্ছি দেন এই যে ভিউটা আমি এখানে তৈরি করলাম এই ভিউয়ের ভিতরে আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি তো এই টেক্সটের মধ্যে আমি লিখে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ মাই দিস ইজ মাই ফার্স্ট ক্লাস কম্পোনেন্ট ফার্স্ট ক্লাস কম্পোনেন্ট ওকে ফাইন দেন এই যে ভিউ টেক্সট এগুলোও কিন্তু এক একটা কম্পোনেন্ট আর এগুলো হচ্ছে রিয়াক্ট ন্যাটিভের নিজস্ব কম্পোনেন্ট তো যেহেতু ভিউ টেক্সট এগুলো রিয়াক্ট ন্যাটিভের নিজস্ব কম্পোনেন্ট সেহেতু এগুলোকে ইম্পোর্ট করে নিতে হবে তো এগুলোকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি উপরে প্রথমে আমি ইম্পোর্ট করে নিচ্ছি ভিউকে তারপরে ইম্পোর্ট করে নিচ্ছি টেক্সটকে এখন ভিউ আর টেক্সট এগুলো হচ্ছে রিয়াক্ট নেটিভের নিজস্ব সম্পত্তি বা নিজস্ব কম্পোনেন্ট এ কারণে এগুলোকে ইম্পোর্ট করতে হবে রিয়াক্ট নেটিভ থেকে তো এগুলোকে আমি ইম্পোর্ট করে দিলাম রিয়্যাক্ট নেটিভ থেকে ওকে ফাইন এই অবস্থায় আমি এটাকে রান করছি এটাকে রান করে আপনাদেরকে আমি ভাইসরে এখানে স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে আমি দেখাচ্ছি ওকে ফাইন আমাদের ক্লাস কম্পোনেন্টটি সাকসেসফুলি এখানে রান হলো এবং উপরে লেখা এসেছে দেখুন যে হ্যালোয়ার্ল্ড দিস ইজ মাই ফার্স্ট ক্লাস কম্পোনেন্ট তো আশা করি আপনাদের ফার্স্ট ক্লাস কম্পোনেন্টটা আপনারা তৈরি করতে পেরেছেন এরপরে আসুন আমরা এখানে একটি ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করব তো ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করার জন্য আমি এখান থেকে ক্লাস কম্পোনেন্টটাকে ইরেস করে দিচ্ছি ক্লাস কম্পোনেন্টটাকে ইরেস করে দিয়ে এখানে আমি আর এস সি কিবোর্ড শর্টকাট দিয়ে এখানে নতুন একটি কম্পোনেন্ট তৈরি করে নিলাম তো এই কম্পোনেন্টটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন সো এটাকে আমরা বলছি ফাংশনাল কম্পোনেন্ট তো এখানে যে ফাংশনাল কম্পোনেন্টটা আমি তৈরি করলাম ঠিক আগের মতো এই ফাংশনাল কম্পোনেন্টের ভেতরেও আমি একটা ভিউ তৈরি করে নিচ্ছি এবং এই ভিউয়ের ভেতরে সিম্পলি আমি এখানে একটা টেক্সট ভিউ দিয়ে দিচ্ছি বা টেক্সট দিয়ে দিচ্ছি এই টেক্সটের মধ্যে আমি লিখে দিচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ মাই দিস ইজ মাই ফার্স্ট আই আর এস টি ফার্স্ট দিস ইজ মাই ফার্স্ট ফাংশনাল দিস ইজ মাই ফার্স্ট ফাংশনাল কম্পোনেন্ট ওকে ফাইন এখন আমরা করব কি আগের মতোই ভিউকে এবং টেক্সটকে উপরে ইম্পোর্ট করে নেব কেননা এগুলো রিয়াক্ট নেটিভের নিজস্ব সম্পত্তি এগুলোকে ইম্পোর্ট করে নিতেই হবে তাছাড়া ইরোর জেনারেট করবে তো আমি এখানে ভিউ এবং টেক্সট এই দুটোকে ইম্পোর্ট করে নিচ্ছি ফর্ম কোথায় থেকে ইম্পোর্ট করব এগুলোকে ইম্পোর্ট করে নিচ্ছি আমি রিয়াক্ট ন্যাটিভ থেকে দেন আবার এটাকে আমি রান করছি ওকে ফাইন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফাংশনাল কম্পোনেন্টই এখানে রান হচ্ছে এবং এখানে আমাদের চলে আসলো যে দিস হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ মাই ফার্স্ট ফাংশনাল কম্পোনেন্ট তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ফার্স্ট টাইম ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করবো এবং ক্লাস কম্পোনেন্ট তৈরি করব ধন্যবাদ সবাইকে